মেটিয়াপুর যেরকম বহুতল ভেঙে পড়েছিল, তারপর থেকে বেআইনি কনস্ট্রাকশনের ওপর রোধ লাগাতে কলকাতা কর্পোরেশন তৎপর, এবং আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি 60 নম্বর ওয়ার্ডে। আর আমি বিল্ডিংটা দেখাতে বলবো, দেখুন এটা হচ্ছে বেনিয়াপুকুরের 60 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডে এই বিল্ডিংটি ইললিগাল কনস্ট্রাকশন তৈরি করা হয়েছে, এবং এই কনস্ট্রাকশন এই মুহূর্তে কলকাতা কর্পোরেশনের তরফ থেকে এর 5 নম্বর এবং 6 নম্বর ফ্লোর ভাঙার জন্য এখানে এসেছে ভাঙতে। আমি একটু আস্তে আস্তে ক্যামেরাম্যানকে সামনের দিকে আসতে বলবো। আমাদেরকে এখানে আটকানো হয়েছে, যেখানে স্পট ভাঙা হচ্ছে এই বিল্ডিংয়ে, তার উপরে আমাদের যেতে দেওয়া হচ্ছে না। এই ওয়ার্ডের ওয়ার্ড প্রেসিডেন্ট হচ্ছে রবি এবং ইউথ প্রেসিডেন্ট হচ্ছে আশিস, এবং এই 60 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাইজার জামির। এখানে কাইজার জামিং এবং ওয়ার্ড প্রেসিডেন্ট এবং ইউথ প্রেসিডেন্ট দুটো ভাগে ভাগ হয়ে গেছে। 60 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাইনরিটি যে পোর্শনটা রয়েছে সেই পোর্শনটা তিনি দায়িত্ব সামলাচ্ছেন, কিন্তু ওয়ার্ড প্রেসিডেন্ট এবং ইউথ প্রেসিডেন্ট রবি এবং আশিস এরা দুজন মিলে এই যেখানে মাইনরিটিরা রয়েছে ঠিক সেই এরিয়ার মধ্যে এই রকমভাবে ইনলিগাল কনস্ট্রাকশন তৈরি করছে দীর্ঘদিন ধরে। আর এই ইনলিগাল কনস্ট্রাকশন কিন্তু আজকের নয়, এটা কিন্তু খিদিরপুরে যে বহুতল ভেঙে যায় তারপরেই কিন্তু এই কনস্ট্রাকশন ভাঙার জন্য এই মুহূর্তে কলকাতা কর্পোরেশন থেকে এসছে এবং 5 নম্বর ফ্লোর ভাঙা হচ্ছে। তবে কলকাতা পুলিশ আমাদেরকে আটকেছে, এখানে আমাদের ওপরে যেতে দেয়নি। আমরা সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছি, আমরা নিচে রয়েছি। এটা হচ্ছে ঠিক বেনিয়াপুকুরের 60 নম্বর ওয়ার্ড, এবং এই ওয়ার্ডে এই রকমভাবে ইনলিগাল কনস্ট্রাকশন দেখুন আপনার সামনে, একেবারে রমরমি ইনলিগাল কনস্ট্রাকশন এখানে তৈরি করা হয়েছে। ওয়ার্ড প্রেসিডেন্ট হচ্ছে রবি এবং ইউথ প্রেসিডেন্ট হচ্ছে আশিস, এদের নেতৃত্বে এখানে এরকমভাবে বেআইনি কনস্ট্রাকশন তৈরি করা হচ্ছে। শুধু একটা জায়গায় নয়, এরকম বিভিন্ন জায়গায় এই ওয়ার্ডে এইরকম কনস্ট্রাকশন রয়েছে। আমরা সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখছেন যে কত বিশাল একটা বিল্ডিং, এবং এর 5 নম্বর এবং 6 নম্বর ফ্লোর যেটা রয়েছে সেটা হচ্ছে ইনলিগাল কনস্ট্রাকশন রয়েছে, টোটালটা ইনলিগাল কনস্ট্রাকশন। কিন্তু আপনাদেরকে আমি দেখাবো যে দেখুন পুলিশ এখানে রয়েছে, কলকাতা কর্পোরেশনের লোক এখানে রয়েছে, 6 নম্বর এবং 5 নম্বর ফ্লোর এখানে ভাঙা হচ্ছে, ইনলিগাল কনস্ট্রাকশন কীভাবে গড়ে উঠছে এখানে প্রশ্ন কিন্তু থাকছে। সেই ইনলিগাল কনস্ট্রাকশন, যে ইনলিগাল কনস্ট্রাকশন আমরা দেখেছিলাম যে খিদিরপুরে 12-12টা প্রাণ, তরতাজা প্রাণ তারা হারিয়েছে, এইরকমই এখানে এরকম বহুতল ইনলিগাল কনস্ট্রাকশন, একটা বাড়ির সাথে একটা বাড়ি সাঁটাসাঁটি করে ইনলিগাল কনস্ট্রাকশন তৈরি হয়েছে। এখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে, আশেপাশে এত বাড়ি রয়েছে, কী ক্ষয়ক্ষতি হতে পারে আপনারা নিজেরাই চিন্তা করুন। আমরা বেনিয়াপুকুর 60 নম্বর ওয়ার্ড থেকে সেই রিপোর্ট আপনাদেরকে আমরা দেখাচ্ছি তুলে, যে এখানে ওয়ার্ড প্রেসিডেন্ট রবি এবং ইউথ প্রেসিডেন্ট আশিস, আমি আবার বলছি তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড প্রেসিডেন্ট হচ্ছে রবি এবং ইউথ প্রেসিডেন্ট হচ্ছে আশিস, এদের নেতৃত্বে এদের ফান্ডিংয়ে এখানে এইরকমভাবে কনস্ট্রাকশন তৈরি হচ্ছে। তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্ট এবং ইউথ প্রেসিডেন্ট তাদের ফান্ডিংয়ে এরকমভাবে কনস্ট্রাকশন তৈরি হচ্ছে। আপনাদেরকে সেই ছবি আমরা সরাসরি আপনাদেরকে লাইভ টেলিকাস্ট আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে তুলে ধরছি। দীর্ঘদিন ধরে এইরকম একের পর এক কনস্ট্রাকশন এখানে হয়ে চলেছে, যেখানে মাইনরিটি নেই, যেখানে মেজরিটি পোর্শন রয়েছে সেখানে কিন্তু এই রবি এবং আশিস এরা কিন্তু এরকমভাবে তাণ্ডব চালিয়ে যাচ্ছে। কাউন্সিলর বলার পরেও কিন্তু তারা কিন্তু এই কাজ থেকে অব্যাহত থাকছে না, এবং তারা তাদের জোরে তারা কিন্তু এরকমভাবে কাজ চালিয়ে যাচ্ছে। এখানে কাউন্সিলর ভার্সেস ওয়ার্ড প্রেসিডেন্ট এবং ইউথ প্রেসিডেন্ট এরকম দুই ভাগ হয়ে গেছে এই ওয়ার্ডটা। 60 নম্বর ওয়ার্ডে আবারও বলছি, যেখানে মাইনরিটিরা রয়েছে সেখানেই কিন্তু এই ওয়ার্ড প্রেসিডেন্ট এবং ইউথ প্রেসিডেন্টের নেতৃত্বে এরকম ধরনের কনস্ট্রাকশন হচ্ছে। এখানকার কাউন্সিলর কাইজার জামি তারা তিনি অবজেকশন দেওয়া সত্ত্বেও কিন্তু এই কাজ তারা কিন্তু আটকাচ্ছে না, তারা কাজ চালিয়ে যাচ্ছে। এইভাবে এইরকমভাবে আপনাদেরকে আমরা 60 নম্বর ওয়ার্ড বেনিয়াপুকুর থেকে সেই রিপোর্ট আপনাদেরকে করে আমরা 24 টিভির পর্দায় আপনাদেরকে আমরা দেখাচ্ছি।